খাদ্য আন্দোলনের প্রথম শহীদের মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার স্বরূপনগরে শহীদের বাড়িতে যান তিনি খাদ্য আন্দোলনের প্রথম শহীদ নুরুল ইসলামের ছবি সামনে দেখে বিগত দিনে বাম সরকার ক্ষমতায় এসেছিল কিন্তু যার জন্য বাম সরকার ক্ষমতায় এসেছিল তার পরিবারকেই মনে রাখেনি তারা আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর এই শহীদের পরিবারকে যোগ্য সম্মান দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই কাজ আমরা করতে পেরেছি বুধবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবির বার্ধক্যজনিত রোগে মৃত্যুর পর তার পরিবারের লোকেদের সজ্ঞাপন ও সান্ত্বনা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন রাজের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার ভোরে স্বরূপনগরের তেঁতুলিয়ার বাড়িতে মারা যান শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবি এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আসেন তেঁতুলিয়ার বাড়িতে খাদ্যমন্ত্রী ছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিনা মণ্ডল পূর্তের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী ও স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শঙ্কিতা কৌরসহ অনেকেই এরপর মৃতদেহ আনা হয় শহীদ নুরুল ইসলাম কলেজে এদিন খাদ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেওয়া কিছু আর্থিক পরিবারের হাতে যে দিনে কথা বলবো না কাজকর্ম মিটে গেলে তারপরে আমরা যা বলার আগামী দিন কি রাজ্য সরকারের পরিবারের পাশে থাকছে অবশ্যই মুখ্যমন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী প্রতিদিন খবর নিতে কেমন আছে কিরাম চলছে কি প্রবলেম সমস্ত কিছুর ব্যাপারে আমরা প্রতিনিয়ত তার খবর নিয়েছি আর মুখ্যমন্ত্রীর কোনো অনুষ্ঠান হলে এরা কোনো অনুষ্ঠান নেই যে যেখানে নুরুলের মা হাজির হতে হতেন মুখ্যমন্ত্রী তাকে মায়ের মতো দেখতে আর সে তাকে মেয়ের মতো দেখতে যেমন একটা মেয়ে মমতা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর